মন্ত্রী অক্রা সাকলাইমানি তিয়া স্যার বাই পুলিশ নি রাং বাংরেনানি কক ন তিনি মন্ত্রী সভাব কক চাপজা খা কক চাপজা মানে কক ন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা মেস নি রাং বাই ড্রেস নি রাং বাংরে মানে ওলো হাফাং নি নখা তাল ছাব রাং বায়ানো 2,17,94,000 আবো বাই বিশিব বাইনাই 26,15,26,000 রাং মেস নি রাং খরগ 1,000 তংমানি 2,000 খ্লাইজাক খাতেই ড্রেস নি রাং 10,000 তংমানি ন রেজাক সিনাই 12,000 হনে মন্ত্রী সব কক চাম জাম মৌল ন অ কক ন কক তমা থুমনে রং ন সাইখানারি কা মন্ত্রী সুশান্ত চৌধুরী টিএসআর রা আগে ছিল 10,000, এখন হবে 12,000। পুলিশের আগে ছিল 7,500, এখন হবে 9,500। সুতরাং টিএসআর এবং পুলিশ বোথ আর বেনিফিটেড 21,794 জন, পুলিশ প্লাস টিএসআর। আমাদের ক্যাবিনেটের মিটিং এ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা, তাতে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ফিলিং আপ 125 নম্বর অফ পোস্ট অফ ফিজিক্যাল এডুকেশন টিচার। আপনারা জানেন যে আমাদের স্কুলগুলোতে ফিজিক্যাল এডুকেশন টিচার সেখানে স্বল্পতা রয়েছে। একটা হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে, আরেকটা হচ্ছে স্কুল এডুকেশন দপ্তরের অধীনে। যারা ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে আছেন তাদের যে রিক্রুটমেন্ট সেটা শুরু হয় জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দিয়ে, জুনিয়র পিআই দিয়ে। আর যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন তাদেরকে বলা হয় পিইটি, ফিজিক্যাল এডুকেশন টিচার। 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে, এবং সেটা সম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে। যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে বিপিএ, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন আর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন। সেটা পরবর্তী সময়ে ডিপার্টমেন্ট থেকে অ্যাজ পার আর আর সেটা করা হবে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। কিন্তু আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। পাশাপাশি আমাদের আরেকটা সিদ্ধান্ত, 75 জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তবে 125 + 75 = 200, একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি, আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স ও স্পোর্টস ডিপার্টমেন্ট সেই সংখ্যাটা হচ্ছে 75। এই 200 জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলে ভেতর ফিজিক্যাল এডুকেশনের স্ট্যান্ডার্ড, খেলাধুলার মান, কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত করবে। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে।